everyone. Assalamu alaikum rahmatullahi wabarakatuhu. Welcome back to my channel. Belly Kitchen House. Abar fire aslam apnader majhe. To kemon achen? Asha kori shobai bhalo achen. Ami onek bhalo achi alhamdulillah. Ajke kintu kolar thor bhaji kore dekhabo apnader. এই দেখুন কলার গাছ, এই একটা কলার কান আসছিল, তো কানটা কাটা হয়েছে এবং গাছটাও কেটে দিয়েছি। সেই গাছের এই থোরটা কাটা হয়েছে, এটা দিয়ে আমি ভাজি করব। তো কিভাবে এটা করব আর ভাজিটা করব সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখি। এই দেখুন, এই যে ভিতরে আঁশ থাকে, এই আঁশটা বেছে নিতে হয় এভাবে এভাবে বেছে নিয়ে। আমার এটা বেশি আঁশ নেই, কলাটা অনেক ভালো কলা ছিল যার কারণে ভিতরে আঁশ নেই। কিন্তু অনেক গরম হচ্ছে, ভীষণ গরম। এই গরমে কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা সব রকমের সবজি খেতে হবে। আর বাইরে গরম হলো, অনেকটা বাতাস আজকে হচ্ছে, বেশ ভালো লাগছে। এই দেখুন, একটা একটা করে আমি সব এগুলো পরিষ্কার করে নিয়ে বাকিগুলো সব কুটে ফেলবো ভাজির জন্য। দেখুন কোটা হয়ে গেছে, এবার এটা সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখাবো। এইভাবে ভালোভাবে মাখাই নিতে হবে, মাখিয়ে 5 মিনিট পরে এটা ভাজি করতে হবে। এটা আজকে ভাপ দিয়ে আমি রান্না করব না, এটা আজকে এইভাবে মাখিয়েই যে কষ্টটা থাকবে এটা ছাড়াই যাবে। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তো এই দেখুন 5 মিনিট পরে এটাকে আমি ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফোড়ন দিয়ে দেব, এলাচ 2টা, দারচিনি 1 তেজপাতা, এরপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, রসুন কুচিটা দিয়ে দেব, কাঁচা মরিচটা দিয়ে দেব, আর সবগুলোই দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা যখনই নরম হয়ে যাবে ছিন্ন মতো, তখন এই ভাজিটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো পরিমাণ মতো, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দেব। এরপরে দিয়ে দেব এই যে কলার যে
থরটা ছিল, এটা আমি চিপড়ে চিপড়ে দিচ্ছি। এই দেখুন কত পানি বেরোচ্ছে, এইভাবে চিপড়িয়ে দিচ্ছি। আসলে এটা খুবই মজাদার খাবার, যারা কলার থোর পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খাবেন, এত মজা আর এত সুস্বাদু যে মনে হয় এক প্লেট ভাত খেয়েছি। আসলে খুবই সুস্বাদু খাবার। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আমি আগে মাখিয়ে রাখছিলাম লবণ দিয়ে, যার কারণে লবণটা কম দিলাম। এটা ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত, তারপরে এটা নাড়াচাড়া করব। এই দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে, এটা এখন আমি সুন্দর করে ভেজে নেব। দেখেন অনেকটা সুন্দর সেন্ট বেরোয়েছে। আসলে গোশ মানুষ তো খায় সবাই, কিন্তু সবজি ভালো করে রান্না করলে গোশের আর দরকার হয় না, সবজি দিয়ে মজা করে খাওয়া যায় ভাত। আর একটু ভাজা হবে, আর একটু ভাজা হলে এটা আমি নামিয়ে নেব, লবণটা চেকে নেব লবণ কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে লবণ। এখন এটা বাটিতে সার্ভ করব। ইয়াম হয়েছে। চুলা এবার বন্ধ করে দিলাম, এবার বাটিতে বেড়ে নিচ্ছি। কলা গাছে যে থোর এত মজা লাগে এটা কখনোই আসলে বুঝতাম না ছোটবেলায়, এখন এই বড়বেলায় এসে এগুলোই খুব মজা লাগে খেতে। আলহামদুলিল্লাহ, এ দেখেন রান্না হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে, আর এটা খেতে যে কি মজাদার, বাসায় তৈরি করে খাবেন আর মজাটা বুঝবেন। আমি সত্যি বলছি এটা খুবই মজাদার খাবার। তো কি আর বলার, অনেক মজার খাবার যারা পছন্দ করেন, অনেকে কলার থোর বলে, অনেকে ভাদাল বলে, তো যে যেটা বোঝেন আর কি, তো এইটা রান্না করে খেতে যে কি মজা আমি আসলে খেয়ে দেখেছি, খুবই মজা। আর বেশি বেশি করে এই গরমের ভিতরে এই ঠান্ডা তরকারিগুলো খাবেন, আর পুষ্টি তো আছে, এগুলোর গুণাগুণ আমরা সবাই জানি কলার গুণাগুণটা। তো যাই হোক, এখানে শেষ করছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।